প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার আজকে বিশেষভাবে অনুরোধ রইল, আমার চ্যানেলটি দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কারণেই কিন্তু আজকে আমি অনেক দূর এগিয়েছি, তো দেখতে থাকুন। তো স্বাস্থ্যসম্মত কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ অবশ্যই, দেখতে পাচ্ছি এই যে কাঁচা শীতের ভিতরে ওনারা এটা পুশ করতেছে, তো এভাবে চিকেন শীত বানাচ্ছে। এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়টা। তো পরিবেশের মতোই মনে হচ্ছে, যেহেতু হাত দিয়ে হাত ধুয়ে ধুয়ে বা পানিও আছে পাশে, সেহেতু এখান থেকে বানাচ্ছে। এটা কি ভাইয়া? এটা হচ্ছে চিকেন টিকা কাবাব। চিকেন আর কি ভাই? এটা টিকা কাবাব। জি জি, এটা দিয়ে এটা দিয়ে আপনারা ইয়েটা বানান, তাই না? জি জি, শীতটা বানান। জি শীতটা ওই শীতটা বানান এটা দিয়ে। জি এটা দিয়ে, এটা দিয়ে শীতটা বানানো হয়। এটা দিয়ে এই ছোট শীতটা বানানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেন যে কিমা, সবজি রোল 10 টাকা পিস। জি দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, তারপর ছোট গুলা আর এগুলা ঠিক আছে মোটামুটি দাম। আর এই যে টিকিয়া হচ্ছে এটা কি 5 টাকা পিস, চিকেন চিকেন টিকিয়া 5 টাকা পিস। স্ট্রিট ফুড বলতে কথা, আমরা স্ট্রিট, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চিকেন শিক কাবাব, চিকেন শিক কাবাব। এটা কত করে? 30 টাকা পিস। এটা 20 টাকা পিস শিক কাবাব। আজকে চলে আসলাম এই যে ছোট ছোট সিঙ্গারা, এই যে ছোট ছোট সিঙ্গারা এগুলো ভাইয়া জিজ্ঞাস কত করে? 2 টাকা। এটা কিছু সিঙ্গারা? আলুর সিঙ্গারা। আলুর সিঙ্গারা, এই যে ছোট ছোট সিঙ্গারা দেখতে পাচ্ছেন অনেক সিঙ্গারা। এই যে হাফ ভাজা, এটা এটা হলো অর্ধেক ভাজা মানে অর্ধেক সিদ্ধ। এটা হচ্ছে 2 টাকা। তো আমরা এত ছোট ছোট সিঙ্গারা অনেকেই পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন অনেকেই এত ছোট ছোট সিঙ্গারা খেয়েছি, কিন্তু সব জায়গায় এই সিঙ্গারাটা পাওয়া যায় না। এই সিঙ্গারাটা পাওয়া যায় শুধু এই আমি মাঝে মধ্যেই গ্রিন রোডেই দেখতে পাই। আর এইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজও, এটা ছোটো ছোটো পেঁয়াজও সবসময় সব জায়গায় পাওয়া যায় না। আমরা পেঁয়াজ বলতে অনেক বড় বড় পেঁয়াজও পাই, কিন্তু আসলে এগুলোর মধ্যে মনে হয় বিট লবণ দেওয়া হয়, বিট লবণ দিয়ে এগুলো দেওয়া হয়, পরিবেশন করা হয় বা সার্ভ করা হয়। তো আমাকে দেওয়া তো একটু 5 টাকা থেকে 10 টাকা দেওয়া। তো ফুল ভাজা যেটাকে বলে পুরোপুরি ভাজা সিঙ্গারা, এটা এটাও 2 টাকা, এটাও 2 টাকা। এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর
ফুল ভাজা সিঙ্গারা তো আমি এখান থেকে আর এই সাইডে সস দেওয়া হয় তো এভাবেই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সিঙ্গারা দুই টাকা পিস এটা গ্রিন রুট গ্রিন লাইফ হাসপাতালের সামনে বিক্রি হয় বিশেষ করে এই রুটটাতেই আরও মনে হয় দোকান আছে এরকম তো সামনে মনে হয় আরও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে সিঙ্গারাগুলো এগুলো দু টাকা পাঁচ টাকা টাকা তো সামনে আরও দোকান আছে তো আমি খেয়ে দেখি কী ব্যবস্থা অনেক মজার একটু দূরতে ঘুরো অসম্ভব মজার বলতে কথা অসম্ভব মজার আমি খাচ্ছি এই যে নিউ লাইফ হাসপাতালের পাশে ঠিকানাটি আমি আপনাদেরকে তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে যে স্ট্রিট ফুড দেখালাম স্ট্রিট ফুডের ঠিকানাটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এই যে গ্রিন লাইফ হসপিটাল সামনে আর হচ্ছে এই যে নিউ গ্রিন লাইফ হসপিটাল এই দুইটার মাঝামাঝি একদম রিসেন্ট ফার্মা এবং রুজি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এই যে দুইটা স্ট্রিট ফুড একটা হচ্ছে সিঙ্গারা আর পেঁয়াজুর দোকান আর একটা হচ্ছে কাবাবের দোকান যেটা চিকেন কাবাব শিক কাবাব এবং চিকেন রোল ভেজিটেবল রোল এই যে এভাবে সুন্দর করে বানাচ্ছে আর এভাবে এই যে টিকিয়া বাঁচতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভীষণ আই হসপিটালও আছে সামনে লোকেশনটা আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিতে পেরেছি আমার মনে হয় গ্রিন লাইফ এবং নিউ গ্রিন লাইফ হাসপাতালের মাঝামাঝি পজিশনে এই দোকানগুলো আপনারা চাইলে এখানে এই স্ট্রিট ফুডগুলো খেতে পারেন তো যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।